সবাইকে আমার নমস্কার। তো আজকে আমরা আলোচনা করব ডিমের ডেভিল, যেটা আমাদের কলকাতায় একটা খুবই ফেভারিট একটা স্ন্যাক, ডিমের ডেভিল বা এগ ডেভিল। তো আজকে আমরা আলোচনা করব এই আপনাদের সঙ্গে এই এগ ডেভিলের যে ইতিহাস, যেটা যতটুকু আমি জানি ততটুকু আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই এগ ডেভিল হচ্ছে যে মুঘলদের মধ্যে, আমাদের যে নর্থ ইন্ডিয়াতে যে মুঘলাই খানা আছে তাদের মধ্যে একটা খুবই ফেমাস ডিশ হচ্ছে নার্গিসি কোফতা। আর ব্রিটেনে একটা ফেমাস ডিশ হচ্ছে এরকমই একটা স্ন্যাক্স, যেটা এই এগ ডেভিলের মতো, ওকে বলা হয় স্কচ এগ। তো এই স্কচ এগ, নার্গিসি কোফতা আর এই আমাদের এই ডিমের ডেভিল, এই তিনটাকে কিন্তু কাজেন বলা যেতে পারে, যে কাজেন ব্রাদার্স, দে অল আর কাজেন ব্রাদার্স, একে অপরের সঙ্গে জড়িত। তো এই ডিমের ডেভিলের কথা বলতে গেলে প্রথম বলতে হবে নার্গিসি কোফতার কথা, কারণ প্রথম নার্গিসি কোফতা এসেছিল, নার্গিসি কোফতা থেকে আসে স্কচ এগ এবং স্কচ এগ থেকে আসে ডিমের ডেভিল। তো প্রথম এর অ্যানসেস্টার যেটা ডিমের ডেভিলের, সে হচ্ছে নার্গিসি কোফতা, তারপরে জন্ম দিল স্কচ এগকে এবং স্কচ এগ জন্ম দিল এই ডিমের ডেভিলকে। তো নার্গিসি কোফতা, এটা নার্গিসি কোফতা, স্কচ এগ আর এই ডিমের ডেভিল, এই তিনটে কিন্তু তৈরির প্রসেস কিন্তু মোটামুটি একই। হ্যাঁ, যেমন নার্গিসি কোফতাতে হচ্ছে প্রথমে এই যে খাসির মাংসের যে কিমা, তো খাসির মাংসের কিমাটাকে ওই রকম গোল বলের মতো করে ওর ভিতরে র্যাপ করা হয়, ওই অর্ধেক কেটে ডিম সিদ্ধ, হাফ বয়েল এই ডিম সিদ্ধটাকে হাফ কেটে সেটাকে মুড়িয়ে র্যাপ করে তারপরে তেলে ভাজা হয়, এবং ওই গায়ে ওই রকমই অ্যারারুটের গুঁড়ো এবং ওই ব্রেড গ্রামস দেওয়া হয়, লাগানো হয়, এবং তারপরে ভেজে ওটাকে কিন্তু একটা গ্রেভি, যেটা টমেটো এবং দইয়ের একটা গ্রেভিতে ওটা অ্যাড করা হয় যখন পরিবেশন করা হয়। তো এগ ডেভিলের সঙ্গে, যে ডিমের ডেভিলের সঙ্গে নার্গিসি কোফতার একটাই হচ্ছে ডিফারেন্স, যেটা হচ্ছে যে আমরা ডিমের ডেভিলটাকে হচ্ছে যে ওই হাফ বয়েল, এই হাফ যে এগ, একটা ডিম সিদ্ধকে হাফ করে কেটে ওটাকে ওই মাংসের পুরের মধ্যে র্যাপ করে তারপরে ওর গায়ে ব্রেড ক্রাম্বস লাগিয়ে তারপরে ওটাকে তেলে ফ্রাই করা হয়, কিন্তু এটাও সেম, কিন্তু এতে শেষে ওই টমেটো আর দইয়ের একটা গ্রেভিটা অ্যাড করা হয় নার্গিসি কোফতাতে। তো এই নার্গিসি কোফতাটা সম্পর্কে বলা হয় যে নার্গিসি কোফতাটা অ্যাকচুয়ালি হচ্ছে এটা মুঘলদের না, এটা হচ্ছে অবধ, মানে লখনৌর নবাবদের, কিন্তু যতটুকু মানে হিস্ট্রি যেটা জানা গিয়েছে সেই হিস্ট্রি থেকে এটাই প্রমাণিত হয়েছে যে নার্গিসি কোফতা ইট ইজ অ্যাকচুয়ালি মুঘলাই ডিশ। এবং সেটা আমরা কীভাবে জানি, সেটা জানা হচ্ছে যে ১৬৩৮ সালে এই জার্মানের একজন অ্যাডভেঞ্চারার, হ্যাঁ জার্মানি অ্যাডভেঞ্চারার, ১৬৩৮ সালে উনি, তার নাম ছিলেন অ্যালবার্ট ম্যান্ডেলসো। তো এই অ্যালবার্ট ম্যান্ডেলসো ১৬৩৮ সালে উনি প্রথম ভারতে আসেন, এবং ভারতে আসেন উনি প্রথমে নামেন হচ্ছে সুরাট, গুজরাটের সুরাট বন্দরে, এবং গুজরাটের সুরাট বন্দর থেকে উনি প্রথমে যান আহমেদাবাদ, এবং আহমেদাবাদ থেকে উনি আসেন আগ্রাতে, এবং আগ্রাতে থাকাকালীন উনি এই যে মুঘলদের যে খাবার যে সমস্ত ছিল, যে সমস্ত কুইজেন, হ্যাঁ, এবং ওরা কী খেত মুঘলরা, হ্যাঁ, ওদের প্যালেসের মধ্যে কীভাবে রান্না বান্না হতো, এর একটা বিশদ বিবরণ কিন্তু এই অ্যালবার্ট ম্যান্ডেলসোর লেখা থেকে পাওয়া যায়, এবং ওই অ্যালবার্ট ম্যান্ডেলসোর লেখাতেই উল্লেখ আছে যে তখনকার দিনে মুঘলরা এই কোফতা, এই নার্গিসি কোফতাটা তৈরি করতো। তো সেই জন্য অনেক লোকে বলে যে এটা লখনৌর তৈরি, কিন্তু এটা নয়, অ্যাকচুয়াল হচ্ছে এটা মুঘলদের সময় এটা মানে এটা তৈরি হয়েছিল, এবং মুঘলদের সময় এটাকে একটা খুব ফেভারিট একটা ডিশ ছিল এই নার্গিসি কোফতা। তো এই নার্গিসি কোফতাটার নাম নার্গিসি কোফতা কেন হয়েছিল, অনেক মিথ্যা মিথ্যা গল্প আছে যে কোনো এক রাজকুমারী ছিল, তার নাম নার্গিস ছিল এবং তার নাম থেকে হয়েছিল নার্গিসি কোফতা। হ্যাঁ, মানে ইন্টারনেট ঘাঁটলে আপনি এরকম গল্প অনেক পাবেন, কিন্তু এই সমস্ত গল্পগুলো হচ্ছে মিথ্যা গল্প। নার্গিসি কোফতা নামটা হয়েছিল কিন্তু ড্যাফোডিল ফ্লাওয়ার থেকে, এবং মুঘলদের মধ্যে
মানে আর্কিটেক্টে আপনি দেখবেন অনেক ফ্লোরাল মোটিভ, এবং মোগলরা খুবই ভালোবাসত এই সমস্ত ফ্লোরাল মোটিভ, যেমন হচ্ছে জেসমিন ফ্লাওয়ার, তারপরে হচ্ছে ড্যাফোডিল ফ্লাওয়ার, পপি ফ্লাওয়ার, এবং তাজমহল, আগ্রা ফোর্ট বিভিন্ন জায়গাতে আপনি দেখতে পাবেন এই সমস্ত ফ্লোরাল মোটিভ। এবং বাবর থেকে শুরু করে জাহাঙ্গীর পর্যন্ত সবাই এই ফুলের উপর ওদের একটা ফ্যাসিনেশন ছিল। তো ওরা যখন এই নার্গিসি কোপ্তা খাবারটা তৈরি করেছিল তখন এর নাম দিয়েছিল নার্গিসি কোপ্তা। তার কারণ হচ্ছে যে এই ডিশটা অনেকটা দেখতে নার্গিসি ফুলের মতো, মানে ড্যাফোডিলকে পার্সিয়ান ল্যাঙ্গুয়েজে নার্গিসি বলা হয় বা নার্গিস বলা হয়। কারণ আপনি যদি ড্যাফোডিল ফ্লাওয়ারটা দেখেন, ড্যাফোডিল ফ্লাওয়ারের যে পাপড়িগুলো সেগুলো হচ্ছে হোয়াইট আর মাঝে হচ্ছে ইয়েলো কালারের। জাস্ট দেখতে হচ্ছে যে ডিমের সিদ্ধ, ডিম সিদ্ধকে যদি আপনি কাটেন তাহলে আপনি দেখবেন যে ওর সারাউন্ডিংটা হচ্ছে হোয়াইট আর মধ্যেখানে হচ্ছে ডিমের হলুদ কুসুম। ঠিক এরকম ড্যাফোডিল ফ্লাওয়ারটা এরকম ডিমের কুসুমের মতো দেখতে, যে ডিমের কুসুম আর ওই চারদিকে সাদা রঙের এটা। তো সেই হিসাবে ওর নামটা হয়েছিল, কারণ এটা ওই ডিম দিয়ে তৈরি হতো বয়েল এগ দিয়ে, সেই জন্য নামটা পড়েছিল যে নার্গিসি কোফতা। কারণ অনেকটা দেখতে ছিল এই নার্গিসি ফ্লাওয়ার বা ড্যাফোডিল ফ্লাওয়ারের মতো। তো এই নার্গিসি কোফতাটা এই আরব ট্রেডার্সদের থ্রুতে এটা এই তখন এই নর্থ আফ্রিকার বিভিন্ন কান্ট্রিতে পৌঁছায়, বিশেষ করে হচ্ছে আলজেরিয়াতে। এবং আলজেরিয়াতে এই নার্গিসি কোপ্তাটা খুব পপুলার হয়। কিন্তু তখন আলজেরিয়া যে দেশটা ছিল, এই আলজেরিয়া দেশটা ছিল ফ্রেঞ্চদের অধীনে। হ্যাঁ, তো ফ্রেঞ্চদের অধীনে ছিল। তো ফ্রেঞ্চরা এটা টেস্ট করে, এবং ফ্রেঞ্চরা এটা টেস্ট করে এটা এর রেসিপিটা নিয়ে যায় ওদের দেশে ফ্রান্সে, এবং ফ্রান্স থেকে এটা গিয়ে পৌঁছায় ব্রিটেনে, এবং ব্রিটেনে এটা প্রচণ্ডভাবে পপুলার হয়। এবং তখন ব্রিটেনে মানে ব্রিটেনে যখন এটা পৌঁছায় তখন 19th century শেষের দিকে, তখন ব্রিটেনে ইয়র্কশায়ার বলে একটা জায়গা আছে, ইংল্যান্ডের ইয়র্কশায়ার, ওই ইয়র্কশায়ারের হোয়াইট বাই এরিয়াতে প্রথম এই মানে নার্গিসি কোপ্তার মতো করে ওরা নিজেদের একটু মডিফাই করে ওরা তৈরি করলো কি স্কচ এগ। এবং তখন বিভিন্ন রকম ইংল্যান্ডের ডিপার্টমেন্টাল স্টোরে এই স্কচ এগটা বিক্রি হতো, এবং এই স্কচ এগটা পরবর্তীকালে মানে ব্রিটেনে বিভিন্ন রকম যে সমস্ত ড্রিঙ্কস বার যেগুলো আছে সেই ড্রিঙ্কস বারে এটা ব্যবহার হতো, মানে ওয়াইন কিংবা ওরা যে ড্রিঙ্ক করতো ওই ড্রিঙ্কের সঙ্গে ওরা এই স্কচ এগটা খেতে ভালোবাসত। এবং যখন নার্গিসি কোফতাটা যখন ভারতবর্ষে ছিল, যখন মোগলদের সময়, এবং তার পরবর্তীকালে যখন ইংল্যান্ডরা যখন ভারতকে অধীনে নিল তখনও কিন্তু মানে ব্রিটিশ সোলজারদের মধ্যে নার্গিসি কোফতাটা প্রচণ্ড পপুলার ছিল। তো এই নার্গিসি কোফতাটা প্রথমে এই আরব ট্রেডার্সদের থ্রুতে এটা যায় আলজেরিয়া থেকে এটা ফ্রান্সের থ্রু ইউরোপে পৌঁছায়, এবং ফ্রান্স থেকে এটা পৌঁছায় ব্রিটেনে। তো এইভাবে স্কচ এগটা ওখানে শুরু হলো। এবং এই স্কচ এগের মতোই কিন্তু এই শুধু স্কচ এগ নয়, মানে এই স্কচ এগের মতোই কিন্তু আরও মানে একদমই মানে এরকম খাবার মানে ডিশ কিন্তু ইউরোপের আরও অন্যান্য কান্ট্রিতে যে দেখা যায়, যেমন আপনার মানে উদাহরণ হিসাবে বলা যেতে পারে যে পোল্যান্ডেও কিন্তু একদম সেম এই এগ ডেবিল কিংবা স্কচ এগের মতোই একটা স্ন্যাক্স পাওয়া যায়, যেটাকে বলা হয় জাস কোলজে জিনিয়াস ডে। তো এই জাস কোলজে জিনিয়াস ডে যেটা হচ্ছে সেটা হচ্ছে মানে পোল্যান্ডের খুব ফেভারিট একটা স্ন্যাক্স। এটাও সেম ওই রকমই একদম সেম টু সেম এই স্কচ এগের মতো। এবং যেটা হল্যান্ডেও এরকম এটা স্কচ এগের রেসিপিটাকে ওরা মডিফাই করে ওরা স্কচ এগের মতোই একটা স্ন্যাক্স বানায়, যেটাকে হল্যান্ডের লোকেরা বলে ভোগেল মানে হচ্ছে বার্ডস, ভোগেল নেস্ট যে। তো ভোগেল নেস্ট যে অর্থ হচ্ছে ভোগেল মানে হচ্ছে বার্ডস, আর নেস্ট যে হচ্ছে নেস্ট মানে পাখির বাসা। মানে এটা দেখতে কিন্তু আপনি লক্ষ্য করে দেখবেন, যদি আমরা এই ডিমের ডেবিলটাকে কিংবা স্কচ এগটাকে কেটে দিই তাহলে কিন্তু এটা অনেকটা দেখতে আবার অনেকটা পাখির বাসার মতো লাগে। তো সেই জন্য ভোগেল নেস্ট যে বলতো এরা হল্যান্ডে। এবং এই ডাচ লোকেরা যখন ইন্দোনেশিয়া ক্যাপচার করেছিল তখন ইন্দোনেশিয়ার লোকেরা আবার ডাচদের কাছ থেকে এই রেসিপিটা শেখে, কিন্তু ইন্দোনেশিয়ান লোকেরা এতে আর একটুখানি মানে এ করেছিল কি বলে এরা আর একটু এরা অ্যাড করেছিল হচ্ছে চাইনিজ ইনফ্লুয়েন্স, মানে ওরা একটাবার এই স্ন্যাক্স তৈরি করলো মানে সেম এই ডিমের ডেবিলের মতো, কিন্তু ওরা একটুখানি ওতে মানে অ্যাড করেছিল নুডলস, ওরা একটুখানি অ্যাড করলো নুডলস, আর নুডলস স্যুপ যেটা চাইনিজ ইনফ্লুয়েন্স ছিল ওদের ইন্দোনেশিয়াতে। তো নুডলস স্যুপে
ওই স্কচ এগটাকে নুডলস সুপে ফেলে ওরা একটা খেত, এবং ওই ডিশটাকে ওরা বলতো বাক্স বাক্স তেলুর। তো এই বাক্স তেলুর যেটা হচ্ছে সেটাও কিন্তু এই স্কচ এগের মতোই, এবং এই বাক্স তেলুরটা ওরা ওই নুডল স্যুপের মধ্যে ফেলে তারপরে ওটাকে খেত। তো এই বাক্স তেলুর যেটা ইন্দোনেশিয়া সেটাও কিন্তু এই ডাচ এবং চাইনিজ ইনফ্লুয়েন্সে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম নার্গিসি কোপ্তা, নার্গিসি কোপ্তা থেকে এলো স্কচ এগ, স্কচ এগ থেকে পোল্যান্ড মানে পোল্যান্ডে, তারপরে হল্যান্ডে, এবং তারপরে এলো ইন্দোনেশিয়াতে। এবং এই ব্রিটিশরা যখন ভারত অধীন করলো তখন আবার ওই স্কচ এগটা ভারতে ফিরে এলো, এবং স্কচ এগটা যখন ভারতে যখন ফিরে এলো তখন এই যে সমস্ত কলকাতাতে যে সমস্ত ব্রিটিশরা থাকলো তাদের বাড়িতে যে সমস্ত ইন্ডিয়ান যে সমস্ত খানসামা যারা রান্নাবান্নার কাজ করতো তারা দেখলো যে ওই মেম সাহেবরা ওই বাড়িতে স্কচ এগ তৈরি করে। তো ওদের কাছ থেকে এই স্কচ এগ তৈরিটা এই ইন্ডিয়ান খানসামারা শিখলো, তারপরে ইন্ডিয়ান খানসামারা এটাকে তৈরি করলো যে ডিমের ডেভিল। তাহলে বুঝতে পারছেন মানে নার্গিসি কোফতা, তারপরে স্কচ এগ, তারপরে শেষ পর্যন্ত এলো ডিমের ডেভিল। আর এই ডেভিল শব্দটা কিন্তু প্রথম ইউজ হয়েছিল 13th century রোমে, এবং তারপরে মানে ব্রিটেনে এই ডেভিল শব্দটা অনেক স্ন্যাক্সের সঙ্গে এটাকে অ্যাড করা হতো, মানে স্কচ এগে নয় অন্যান্য অনেক স্ন্যাক্সের সাথে এই ডেভিল শব্দটা অ্যাড করা হতো। এবং ডেভিল শব্দটা হচ্ছিল একটা রূপ মানে রূপমা, ডেভিল শব্দটার অর্থ হচ্ছে যে ওরা ব্রিটেনে যে সমস্ত স্ন্যাক্সগুলো মানে খুব হট মাস্টার্ড সস আর মানে হট মাস্টার্ড সস আর মানে খুব স্পাইসি যে সমস্ত স্ন্যাক্সগুলো সেই স্ন্যাক্সের নামের সাথে এই ডেভিল শব্দটা ইউজ করা হতো। মানে শয়তান, মানে শয়তানের মতো একদম তীব্র ঝালের মতো খাবার, তো সেই জন্য এটা একটা রূপমা মাত্র এটা ডেভিল শব্দটা ইউজ করা হতো। তো যখন ভারতে যখন কলকাতাতে এরা যখন এই মেমসাহদের কাছ থেকে খানসামাগুলো যখন এই ডিমের ডেভিল এই স্কচ এগটা তৈরি করা শিখলো তখন ওরা এটাতে ওই নিজেদের পছন্দ মতো কিছু ইন্ডিয়ান স্পাইস অ্যাড করলো, এবং পদ্ধতিটা ঠিকই ওই রকমই সেম ছিল যে ডিম সিদ্ধ করে তাতে ওই মাটন কিমাটার পুর মানে র্যাপ করে তার গায়ে ওই ব্রেড গ্রামস এগুলোকে লাগিয়ে তারপরে তেলে ভেজে খাওয়া, মানে একটা মানে ইন্ডিয়ার একটা তেলে ভাজা তৈরি হলো। কিন্তু ওরা ওই ওর সাথে আরেকটুখানি নিজেদের মতো ইচ্ছা মতো আরও কিছু মশলা অ্যাড করলো, এবং ওটা ওরা ওই মাস্টার্ড সস দিয়ে কিন্তু খেত, কারণ ওরা ওই খানসামাগুলো ওই বিটে মানে মেমসাহদেরকে দেখেছিলো যখন মানে সাহেবরা যখন এই স্কচে খেত যখন বিকালবেলা কিংবা ওয়াইন পার্টিতে তখন ওরা ওই মাস্টার্ড সসের সাথে খেত। সেই জন্য আমরাও কিন্তু পরবর্তীকালে কিন্তু এই যত রকম চপ কাটলেট কিংবা এই ডিমের ডেভিল এগুলো কিন্তু এই মাস্টার্ড সসের সঙ্গে খাওয়া শুরু করি। এইটা কিন্তু ওরা শিখেছিল কিন্তু এই তখনকার দিনে ব্রিটিশরা যারা থাকতো যারা কলকাতাতে তাদের এই খাওয়ার পদ্ধতি থেকে ওরা কিন্তু এই শিখেছিল যে মানে এই স্ন্যাক্সগুলো যে সমস্ত তেলে ভাজাগুলো এগুলো মানে মাস্টার্ড সস দিয়ে কিংবা কাসুন্দি দিয়ে খেতে খুব ভালো লাগে। তো ওরা তো খেত মাস্টার্ড সস দিয়ে, এবং যেটা পরবর্তীকালে বাঙালিরা তৈরি করলো নিজেদের মতো এই ফার্মেন্টেড এই মাস্টার্ড মানে সর্ষের বীজ থেকে যে এই ফার্মেন্টেড যে পদ্ধতিতে এই কাসুন্দিটা। তো সেই থেকে মানে কিন্তু এই পশ্চিমবঙ্গে দেখবেন আপনারা যে মানে যে কোনো রকমই মানে এই সমস্ত যে কাটলেট কিংবা চপ কিংবা এই এগ ডেভিল যেগুলো খায় সেগুলো কিন্তু সব কিন্তু এই কাসুন্দির সঙ্গে খায়। তো সেই হিসাবে তার এর নামটা হয়েছিল এরকম মানে তীব্র ঝাঁঝালো যেটা রূপমা সেই থেকে ডেভিল নামটা এসেছিলো, এবং পরবর্তীকালে এটা এই ব্রিটিশদের যে স্কচ এগ সেটা ইন্ডিয়ান খানসামারা মডিফাই করে তৈরি করলো আমাদের সবচেয়ে প্রিয় এই এগ ডেভিল বা ডিমের ডেভিল। আর কলকাতাতে গেলে মানে এখন পশ্চিমবঙ্গে প্রায় সমস্ত তেলেবাজার দোকানে বড় বড় একটুখানি বড় তেলেবাজার দোকানে ডিমের ডেভিলটা পাওয়া যায়। হ্যাঁ, কিন্তু যদি সবচেয়ে মানে বিখ্যাত ডিমের ডেভিল আপনি যদি খেতে চান তাহলে পরে আপনাকে যেতে হবে কলকাতায়। এবং কলকাতার কোথায়? কলকাতায় একটি দোকান হচ্ছে যেটা এই 2022 হয়ে যাবে প্রায় 100 বছর পুরনো, এটা 1922 এস্টাবলিশড হয়েছিল, এর নাম হচ্ছে নিরঞ্জনাগার। আর এই দোকানটা খুঁজে পেতে খুবই সহজ, একদম গিরিশ পার্ক মেট্রো স্টেশনের সামনে
যে কোনো লোকে মানে জিজ্ঞাসাও করতে পারে না, আপনি সামনেই দেখতে পাবেন দোকানটা। এবং দোকানটি খুবই ছোট কিন্তু খুবই বিখ্যাত। এবং এদের এগ ডেভিলের বিশেষত্ব হচ্ছে, বাকি যে সমস্ত জায়গাতে আপনি এগ ডেভিল খান না কেন, ওখানে কিন্তু ওরা সবাই পোলট্রির মানে চিকেন এগ ইউজ করে, কিন্তু এইখানে হচ্ছে হাঁসের ডিমের ডাক এগ। তো এখানে এর স্পেশালিটি, 1 নম্বর হচ্ছে স্পেশালিটি যে নিরঞ্জনাগার ডাক এগের মানে এই ডিমের টেবিলটা বানায়। আর দ্বিতীয় হচ্ছে সাইজ, এর সাইজ হচ্ছে জাম্বো সাইজ, মানে বেশ বড় মানে এগ টেবিল। তো এটা আপনারা ট্রাই করবেন যদি আপনারা কলকাতা যান, একদমই ভুলবেন না যে নিরঞ্জনাগারের এই ডিমের টেবিল খেতে। তাহলে আজকে আমরা, আর যদি নর্থ ইন্ডিয়াতে আসেন, ইউ শুড মাস্ট ট্রাই এই নার্গিসি কোপ্তা, যেটা এই ডিমের ডেভিলেরই আরেকটা ভাই। এবং স্কচ একটু যে কোনো রকম আপনি মানে যে কোনো রকম হোটেলে, মানে একটু বড় হোটেলে কন্টিনেন্টাল ডিশে যদি আপনি অর্ডার করেন, তাহলে আপনি স্কচ একটাও খেতে পারেন। কিন্তু এই স্কচ এক, নার্গিসি কোপ্তা এবং আমাদের এই ডিমের ডেভিল সবাই একই ভাই বন্ধু। তাহলে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই এক ডেভিলের, ডিমের ডেভিলের এই গল্পটি। এবং যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন। আমি তো বলতে বলতে মানে কি বলবো, মানে প্রতিটা এপিসোডে আপনাদেরকে বলি, কিন্তু জানি না কেউ কেন করে কি না করে না কি না। কিন্তু আমি তো চেষ্টা করি যে যতটুকু আমি জানি ততটুকু আপনাদের সঙ্গে শেয়ার করার। তো প্লিজ একটুখানি ধৈর্য ধরে দেখবেন, দেখবেন একটুখানি ভালোই লাগবে শুনতে। তো আজকে এটাই মানে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এর পরবর্তী আবার একটা এপিসোডে আবার কিছু খাবারের সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করব। এবার একটা দুটো করব হয়তো, মানে কয়েকটা এপিসোডে আমি বলে এলাম আপনাদেরকে এই পশ্চিমবঙ্গের খাবার সম্পর্কে, তো একটুখানি একঘেয়েমি হয়ে যাবে। এরপরে মাঝে মাঝে কিছু এপিসোডে আবার অন্যান্য কিছু সাউথের কিংবা নর্থের কিংবা ওয়েস্ট ইন্ডিয়ার ও ইন্ডিয়ার পশ্চিম ভারতের খাবার আলোচনা করব, তারপর আবার বাংলায় ফিরে আসব। তাহলে পরে একটা রিদম থাকবে, মানে অত একঘেয়েমি হয়ে যাবে না যে খালি পশ্চিমবঙ্গেরই খাবারের গল্প। তো এরপরে একটা দুটো এপিসোডে আমি আবার মানে পশ্চিমবঙ্গ ছাড়া অন্যান্য জায়গার, মানে পশ্চিম ভারত কিংবা উত্তর ভারত কিংবা দক্ষিণ ভারতের একটা দুটো মানে খাবারের সম্পর্কে আপনাদের সঙ্গে গল্প করব। তো আজকে এখানেই থাক, সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ।